সপ্তাহের ব্যবধানে পটুয়াখালীতে চালের দাম বেড়েছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। জেলার পুরান বাজার চালপট্টি থেকে বিস্তারিত জানিয়েছে সহকর্মী হুমায়ুন কবির। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী শহরের পুরান বাজার চালপট্টি এলাকায়। এখানকার ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা কেজি দরে। সকাল থেকেই তারা প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি করছেন 65 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি করছিলেন 60 টাকা কেজি দরে, এবং পাইজাম চাল বিক্রি করছেন 55 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি করছিলেন তারা 60 টাকা কেজি দরে। এই এলাকার সবচেয়ে জনপ্রিয় চাল, যেটি নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্রয় করে থাকেন, স্বর্ণা চাল, সেটি গত সপ্তাহে তারা বিক্রি করছিলেন 55 টাকা কেজি দরে, আজ কিন্তু তারা বিক্রি করছেন 53 টাকা কেজি দরে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে স্থানীয় কৃষকদের উৎপাদিত মোটা চাল, কেজি প্রতি গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। আবহাওয়া অফিস বলছেন এই সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ কিছুটা কেটে যাবে এবং তাপমাত্রা বেড়ে যাবে, এতে কৃষকদের চাল উৎপাদন বাড়বে এবং স্থানীয় বাজারে চালের দাম আগের মতো স্বাভাবিক হবে, এতে স্বস্তি ফিরবে ক্রেতাদের মাঝে। পটুয়াখালী পুরান বাজার চালপট্টি এলাকা থেকে চালের দরদাম নিয়ে এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ তথ্য।